বুখারিতে 22টি সোলা সিয়াত রয়েছে। সোলা সিয়াত কাকে বলা হয়? সোলা সিয়াত বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসান্নেফের মধ্যখানে সনদের মধ্যে যদি তিনজন রাবি থাকে তাহলে তাকে সোলা সিয়াত বলা হয়, আর যদি চারজন থাকে রুবাইয়াত, আর পাঁচজন থাকে খুমাসিয়াত বলা হয়। আর বুখারিতে এই 22টি সোলা সিয়াত হলো সর্বোচ্চ পর্যায়ের সনদ। ইমাম বুখারি রহিমহুল্লাহ এই 22 সুলাসিয়াতের 11 সুলাসিয়াত পেয়েছেন মাক্কী ইবনু ইব্রাহিম থেকে। মাক্কী ইবনু ইব্রাহিম 126 হিজরিতে জন্ম, 215 হিজরিতে ওফাত। মাক্কী ইবনু ইব্রাহিম তিনি ইমামে আজম আবু হানিফা রহিমহুল্লাহর ছাত্র ছিলেন। আর 6টি সুলাসিয়াত পেয়েছেন দোহাক ইবনু মাখলাদ থেকে। দোহাক ইবনু মাখলাদের জন্ম 122 হিজরিতে, 215 হিজরিতে ওফাত। তিনিও একজন হানাফি আলেম ছিলেন, হানাফি মুহাদ্দিস ছিলেন। আর 3টি সুলাসিয়াত পেয়েছেন মোহাম্মদ ইবনু আবদুল্লাহ আল আনসারি থেকে। মোহাম্মদ ইবনু আবদুল্লাহ আল আনসারির জন্ম 118 হিজরিতে, 215 হিজরিতে ওফাত। তো 11, 6, 17 আর 3, 20, বাকি রইল 2টি সুলাসিয়াত। 2টি সুলাসিয়াতের 1টি সুলাসিয়াত পেয়েছেন খল্লাদ ইবনু ইয়াহিয়া আল কুফি থেকে। খল্লাদ ইবনু ইয়াহিয়া আল কুফির ওয়াফাত 213 হিজরিতে। আর বাকি 1টি সুলাসিয়াত পেয়েছেন আইসাম ইবনু খালেদ থেকে। আইসাম ইবনু খালেদের ওয়াফাত 214 হিজরিতে। তো এই দুইজন কোন মাজহাবের ছিলেন এ ব্যাপারে শেখুল হাদিস শেখ জাকারিয়া কান্দলভি রহিমাহুল্লাহ তিনি বলেন, এই দুইজন কোন মাজহাবের ছিল তার সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে আমার জন্যে গালেব হলো এই দুইজনও হানাফি মাজহাবের ছিলেন, হানাফি ছিলেন। তাহলে ইমাম বুখারি রহিমাহুল্লাহ বুখারিতে সর্বোচ্চ পর্যায়ের সনদ পাইলেন হানাফি মাজহাবের আলেমগণের মাধ্যমে, হানাফি মাজহাবের মুহাদ্দিসগণের মাধ্যমে। এমনকি ইমামে আজম আবু হানিফ রহিমাহুল্লাহর ছাত্র মাক্কী ইবনু ইব্রাহিমের মাধ্যমে। তাহলে যার ছাত্রের মাধ্যমে ইমাম বুখারি রহিমাহুল্লাহ বুখারিতে সর্বোচ্চ পর্যায়ের হাদিস পেয়েছেন, সনদ পেয়েছেন, তাহলে তার উস্তাদ ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ কি হাদিস জানতেন না? যারা বলে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ হাদিস জানতেন না, কিয়াসকে হাদিসের উপর প্রাধান্য দিতেন, তাদের এই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত আপনারাই ভেবে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।